প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। সহকারী পরিচালক 5 জন নেবে, উপসহকারী পরিচালক 7 জন, হিসাব রক্ষক 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 19 জন, স্টোর কিপার 1 জন, ক্যাশিয়ার 1 জন, ড্রাইভার 4 জন, অফিস সহায়ক 3 জন। তবে সবগুলোতে জেলা ভাগ করে দেওয়া আছে। 1 নম্বর সহকারী পরিচালকে 5 জন নেবে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে উপসহকারী পরিচালক 7 জনে, সকল জেলার প্রার্থীগণ। তারপর 3 নম্বর হিসাবরক্ষক 2 জন, জামালপুর, কুমিল্লা, নাটোর, দিনাজপুর ও নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিমও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 13তম গ্রেড 19 জন নেবে, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিমও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। স্টোর কিপারে 1 জন নেবে, মানিকগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্যাশিয়ারে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 7 নম্বর ড্রাইভার, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, বরিশাল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, নোয়াখালী, পঞ্চগড়, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 12ই অক্টোবর 23 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। এখানে এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স সবার ক্ষেত্রেই প্রযোজ্য আছে। আবেদন শুরু হবে আপনার 12ই অক্টোবর 2023 তারিখ সকাল 10টায়। অনলাইন আবেদন ফর্ম পূরণের লাস্ট ডেট হচ্ছে 1ই নভেম্বর 2023 বিকেল 5টা পর্যন্ত চলবে। আবেদন ফি বিভিন্নভাবে ভাগ করা আছে গ্রেড অনুযায়ী। আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। www.teletop.com.bd আমি তাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনারা চাইলে ওখান থেকে কপি করে বা টাচ করে চলে যেতে পারবেন। এই বিশাল বিজ্ঞপ্তি কেউ মিস করবেন না।